সুপ্রিয় দর্শক, স্বাধীন ওয়াইফাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার তিস্তা নদীর পাড়ে, আমাদের একটি ইউনিয়ন, গোকুণ্ডে ইউনিয়ন, যেখানে আমাদের কয়েকজন উদ্যোক্তা স্বাধীন ওয়াইফাই সাপোর্ট সেন্টার খুলে নিয়ে আসছে, খুলে পড়ছেন। আজকে আপনাদেরকে তাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। তো ভাই, আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন লায়ন। আপনার নাম? মোহাম্মদ লিমন মিয়া। আপনার নাম? মোহাম্মদ মুক্তি মিয়া। তো আপনারা স্বাধীন ওয়াইফাইয়ের সাথে সাপোর্ট সেন্টার খোলার আগে কী করতেন, কী ব্যবসার সাথে জড়িত ছিলেন? আমাদের সমিতি একটা আছে ছোটোখাটো, মুস্তি বাস স্ট্যান্ডে, এটা পরিচালনা করছিলাম। আপনি? আমি লেখাপড়া করছিলাম। আপনি? আমি ব্যবসা করছিলাম। তো আপনাদের সাথে স্বাধীন ওয়াইফাইয়ের পরিচয়টা কীভাবে? পরিচয় হলো যেহেতু ইন্টারনেট অনেক থেকে থেকে আসতেছে, তা আমি দেখলাম যদি ব্যবসা বাণিজ্য করাই লাগে, মুস্তিতে থাকাই লাগে, তো এই জন্য এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের নাম হল শফিউল আলম, ওনার সঙ্গে পরামর্শ করলাম। তা ভাই বললো বলে ঠিক আছে, এই ব্যবসা করলে আগা যাবে। তা কী ব্যবসা করবো, কোন ইন্টারনেট ব্যবসা করবো? তখন বললো বলে আমি একটা নিয়ে দিই, আমি এটা মোবাইলে দেখলাম বা ওয়াইফাইয়ের মাধ্যমে দেখলাম, তা স্বাধীন ওয়াইফাই। তা আমি ভাই বললাম, বলে ভাই দেখেন তো ইয়া কী আছে গোড়াগাল একটু দেখেন, কোথাও কোনো ত্রুটি আছে নাকি? তো ভাই বলছে না, এই ধরনের কিছু নেই, আমার পরামর্শ দিলো। তা আমি ভাইয়ের সাথে পরামর্শ করার পর আমি পরে নিজে নিজে একটু ইয়া হইলাম, অগ্রসর হইলাম। কারণ আমি নিজে ভাবলাম যে যাক, আমি নিজে যে আগে দেখি এসি কোথায় অফিস। পরে ঢাকা গেলাম, অফিসে এসে ভাইয়ের সঙ্গে কথা বললাম, তা ভাই মানে নিজেকে আরও ফ্রি হইল। তখন আর দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, তখন সরাসরি আলাপ করলাম। এইভাবে আপনি স্বাধীন ওয়াইফের সাথে পরিচয় হয়েছে। জি জি। আচ্ছা ভাইয়া, আপনারা স্বাধীন ওয়াইফাই সাপোর্ট সেন্টারে নেওয়ার জন্য কেন আগ্রহী হলেন? দেখেন, আমাদের গ্রামে আগে 35 টাকাতে সবাই 1 জিবি করে কিনতো, এখন সেই জায়গায় আমরা 99 টাকাতে 600 জিবি পাচ্ছি প্রতি মাস। এখন হচ্ছে এই করোনাকালীন অনেক স্টুডেন্ট লেখাপড়ার সমস্যা হয়েছিল, এই কারণে অনলাইনে ক্লাস করলে অনেক MB খরচ হইতো। সেই চিন্তাভাবনা করে এখন 99 টাকাতে যেহেতু 600 জিবি পাচ্ছে, অনলাইনে ক্লাস করার সুবিধা হচ্ছে। আবার যারা বিদেশে থাকে, প্রবাসীদের সাথে কথা বলতে পারতেছি। আবার অনেক মানে বেকার যুবক বসে আছে, তারা অনলাইনে ব্যবসা করতে পারতেছেন। এই সুবিধাতে আমরা স্বাধীন ওয়াইফাইয়ের সাথে আগ্রহী। এই এলাকার মানুষ, এই যে আপনারা অল্প দামে 99 টাকার প্যাকেজ দিচ্ছেন, এতে করে আপনার এলাকার মানুষ কী ধরনের উপকার পাচ্ছে? হ্যাঁ, অনেক ভালো উপকার পাচ্ছেন, তারা সুযোগ সুবিধা পাচ্ছে। কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? এই যে 99 টাকা 600 জিবি, এটা একটা সুযোগ সুবিধা। আবার সব জায়গায় মানে সুবিধাতে চালাতে পারে, যেখানে যায় এই পাস একটা পাসওয়ার্ডেই চালানো যায়, মানে এক আইডি সব জায়গায় ব্যবহার। হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করা যায়। এই যে আপনারা এই মহল্লায় আমরা দেখছি যে কয়েকজন ব্যবহার করতেছে, তো আপনারা এখানে ওয়াইফাই ডিভাইসটা কোথায় বসাইছেন? এই যে মসজিদের সাথে বসাইছি। এখান থেকে কতটুকু দূরত্বে আছে এটা? এই 150 মিটার। তো ওই 150 মিটার দিয়ে কি এই পাড়ার সবাই ব্যবহার করতে পারে? হ্যাঁ, চালাতে পারতেছে, রুমেও চালাতে পারতেছে। এতে কি সবাই সন্তুষ্ট? হ্যাঁ, সবাই সন্তুষ্ট। আচ্ছা ভাইয়া, পরিশেষে জানতে চাচ্ছি যে আমাদের স্বাধীন ওয়াইফাই নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দিন যাবে এই ব্যবসাটার অগ্রগতি হবে, আর মানুষরা ধীরে ধীরে উন্নতির দিকে চলে যাবে, আমরাও উন্নতির দিকে যাব। তো আপনারা এখন পর্যন্ত কতটুকু কভারেজ করছেন আপনার এলাকা? শুধু মুস্তফিটা আর এই পাড়াটা আপাতত আছে, আর বাকিটুকু কভারেজ হয়ে গেছে? হয়নি, হবে, একটু সময় লাগবে। ভেরি গুড। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে অজপাড়া গায়ে তিস্তা নদীর তীরে কয়েকজন উদ্যোক্তা, মূলত ওনারা দুজন, এই লায়ন এবং লিমন, এই দুজনকে মিলে তাদের এই বিজনেসটাকে স্বাধীন ওয়াইফাই সাপোর্ট সেন্টার খুলে বিজনেসটাকে সম্প্রসারণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম, এই স্বাধীন ওয়াইফাই এই এলাকায় আসার কারণে এই এলাকার মানুষ অল্প দামে বেশি গতির ইন্টারনেট সেবা পাচ্ছে এবং তারা ব্যবহার করে সন্তুষ্ট। তো আপনারা দুজনকে এবং আপনাকেও আমাদের স্বাধীন ওয়াইফার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। যেভাবে